জগন্নাথ দেবের উল্টো রথে সোনামুড়া শহরের বিভিন্ন স্থানে কচিকাঁচার তাদের নিয়ে যেন সাত দিন মাসের বাড়ি থেকে পুনরায় বাড়ি ফেরার পথে সকল ভক্তদের দর্শন দিয়ে যাচ্ছেন, এমনটি অনুভূতি হচ্ছে ভক্তদের মধ্যে। নিজ বাড়ির সামনে জগন্নাথ দেবের রথকে দেখতে পেয়ে স্বভাবতই উৎফুল্ল এবং আনন্দিত সাধারণ মানুষও। ছোট বড় সকলে এই রথের দড়িতে সাধ্যমতো ভোগ নিবেদন করলেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। এমনিতে এবছর করোনাজনিত কারণে অনুষ্ঠিত না হলেও নিয়ম রক্ষার রথযাত্রা করা হলো। করোনা মুক্ত হোক পৃথিবী, এই আশাতে আগামী অপেক্ষায় ভক্তরা। জগন্নাথের উল্টো যাত্রার এবার তো আমরা বিভিন্ন জায়গাতে যেতে পারিনি যেখানে রথ হয়ে থাকে, কিন্তু আজকে দেখলাম হঠাৎ করে আমাদের বাড়ির সামনেই একটি ছোট রথ জগন্নাথ এই রথযাত্রা। আমরা সবাই এখানে এসে আমরা খুব নিজেকে আনন্দিত ও খুব গর্বিত মনে করছি যে ছোট বাচ্চারা এভাবে রথ নিয়ে এসছে আমাদের এখানে, সেই রথযাত্রাকে আমরা দর্শন করতে পেরে নিজেকে নিজে আমরা ধন্য মনে করছি। আমরা এলাকাবাসী যেন আগামী এভাবেই রথযাত্রা পালন করতে পারি এই আশা রেখে জগন্নাথ বলরামের কাছে আমরা আশা রাখি যে বিভিন্নভাবে যেন আমাদের এই মহামারী থেকে আমাদেরকে জগন্নাথ রক্ষা করে, এই আশা রেখে জয় জগন্নাথ বলে এখানে রিপোর্ট খবর ত্রিপুরা।